ভাবুর পায়েস করব আজকে, এই যে বিটরুট দিয়ে। এই বিটরুট দেখছেন, এই রোজা রমজানের মধ্যে যারা প্রেশার লো থাকে, সাবু দিয়ে, বিটরুট দিয়ে, দুধ দিয়ে একটু সাবু পায়েস করলে দুর্বলতা কেটে যাবে, ক্লান্তি কেটে যাবে। কিভাবে তৈরি করতে হয় আজকে আপনাদেরকে দেখাবো। আপনারা আমার পাশে থাকেন, আমি কিভাবে এটা তৈরি করতে হয়, আজকে আমি এই সাবু পায়েসটা কিভাবে করতে হয় আজকে আপনাদেরকে দেখাবো। ঝটপট করে বেশি টাইম ছিলবো, ছিলে তারপর ছোট ছোট করে পিস করে ব্লান্ডার করে জুস করে নেব, তারপরে পায়েসটা তৈরি করে দেখাবো। ঠিক আছে বন্ধুরা, দেখুন এখন আমি ছিলে নিয়েছি, এখন আমি ছোট ছোট পিস করব, করে ব্লান্ডার করব। এখন আমি দেখাচ্ছি, এই যে ছোট ছোট পিস করে নিলাম। এটা কিন্তু আপনার ডায়াবেটিসের জন্য, থাইরয়েডের জন্য অনেক উপকার, আবার হাড়ের জন্য অনেক ভালো, বুঝছেন। অনেকে আবার এটা নোনতা নোনতা লাগে খেতে, মুখে স্বাদ লাগে না, খেতে চায় না। আসলে যে এই ফলটা যে এত উপকার বলার বাহিরে, অনেকে জানে না এটা। কিন্তু এটা কিন্তু বেশি এতটা দামও না, পাওয়া যায় বাজারে, কিন্তু সবাই জানে না এটার উপকারিতা কী কী। তো এটা খেলে যে শরীরে কী কী উপকার হয় আপনারা খেলে বুঝবেন। তখন প্রেশার যদি লো থাকে, দেখবেন আপনারা অনেক উপকার হয় এটা খেতে। আর হার্টের জন্য অনেক ভালো, লিভারের জন্য অনেক ভালো, লিভার অনেক পরিষ্কার করে। লিভারে যদি কোনো সমস্যা হয়ে থাকে, আপনার অনেক জীবাণু জমে থাকে, চর্বি হয়ে থাকে, চর্বিটাও দূরত্ব কেটে যায়। এই বিটরুটটা আপনার যে সালাদ বানিয়েও খেতে পারেন, অনেক অনেক উপকার। আপনার চর্বি একদম, লিভারের চর্বি একদম কেটে যায়, লিভারের চর্বি কেটে যায় এটা। এই যে জুস করে নিয়েছি, এখন দেখুন আমি পায়েসটা করে দেখাচ্ছি। দেখুন জুসটা আমি এখন যেটা জুস করে নিয়ে আসলাম, মাশাআল্লাহ কালারটা দেখুন কত সুন্দর হয়েছে। এখন আমি সাবুটা দিয়ে দিব, বিসমিল্লাহ। তারপর পরিমাণ মতো চিনি দিয়ে দিব। পায়েসটা এভাবে সাবু পায়েসটা করে করলে ইফতারের সময় খেতে আলাদা মজা। এই যে পরিমাণ মতো আমি চিনি দিয়ে দিলাম, আপনাদের আপনাদের পরিমাণ মতো এটা তৈরি করে দেখবেন। বাসায় বাচ্চারা খুবই পছন্দ করবে, মাশাআল্লাহ মাশাআল্লাহ অনেক পছন্দ করবে, এটা খুবই পছন্দ করবে। এই সাবু পায়েসটার সাথে আমি একটু রবজা দিয়ে দিব। দেখুন রবজাটা দিলে খেতে আরও মজা লাগবে, মাশাআল্লাহ এটা গ্রানটা অনেক ভালো লাগবে। একটু রবজা মিশিয়ে সাবু পায়েসটা এভাবে তৈরি করবেন। দেখুন সাবুর পায়েসটা তৈরি হয়ে গেল একদম মাশাআল্লাহ। আপনারা ইফতারের সময় যারা প্রেশার লো থাকে, এভাবে বানিয়ে দেখবেন, খেতে অনেক অনেক মজা লাগে মাশাআল্লাহ। এভাবে যেভাবে আপনাদেরকে দেখালাম এভাবে তৈরি করে দেখেন। রোজা রমজানের মধ্যে ঝটপট একটা ইফতারি, মিষ্টি খেতে চাইলে এইভাবে তৈরি করে নেবেন সাবুর পায়েস। বাই, ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ, টাটা।